ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে গোসাগর নির্ণয় করো একশো পঁয়ত্রিশ এবং দুশো পঁচিশের গোসাগর নির্ণয় করতে হবে ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে তো ইউক্লিড বিভাজন পদ্ধতিতে আমরা এটাকে গোসাগর করে নিব তো প্রথমে আমরা এখানে একশো পঁয়ত্রিশ এবং দুশো পঁচিশের মধ্যে যেটা বড় সংখ্যা সেটাকে মার্ক করে নিব এভাবে চিহ্নিত করব যে কোনটা বড় সংখ্যা তো আমরা যেটা বড় সংখ্যা প্রথমে এটাকে লিখব এভাবে দুই পঁচিশ তারপরে গ্রেটার দেন একশত পঁয়ত্রিশ দুই পঁচিশ গ্রেটার দেন একশত পঁয়ত্রিশ এর মানে হচ্ছে দুই শত পঁচিশ একশো পঁয়ত্রিশের থেকে বড় তারপরে এটা দিয়ে আমরা এটাকে বাক করতে হবে তো আমরা রাফে বাঘ করে নিচ্ছি একশো পঁয়ত্রিশ এবং দুইশো পঁচিশকে ভাগ করে নিচ্ছি রাফে একশত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশের মধ্যে দুশো পঁচিশ যাবে একবার একশত পঁয়ত্রিশ একে একশো পঁয়ত্রিশ মাইনাস করলে হবে পাঁচ থেকে পাঁচ গেলে জিরো এখানে হবে নাইন বারো থেকে তিন গেলে নয় যাবে না নব্বই তো এখানে আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে আমাদের বাজক এটা হচ্ছে বাহ্য বাঘ ফল আর বাঘ শেষ তো এখানে যেটা আমাদের ভিতরে থাকবে মানে যেটা বাইজ্য থাকবে সেটাকে আমরা এখানে লিখবো দুইশত পঁচিশ আমাদের ভাহ্য সেটা ভিতরে আছে সেটাকে আমরা এখানে লিখবো দুইশত পঁচিশ তারপরে ইকুয়াল টু দেবো ইকুয়াল টু দেওয়ার পর আমাদের একশো পঁয়ত্রিশের সঙ্গে এক গুণ দিতে হবে বা পূরণ করতে হবে একশো পঁয়ত্রিশ পূরণ এক মানে বাজকের সঙ্গে বাঘ ফল পূরণ দিতে হয় একশো পঁয়ত্রিশ হ্যাঁ একশো পঁয়ত্রিশের সঙ্গে এক পূরণ দিলাম তারপরে যে বাঘ শেষ রয়েছে নব্বই সেটাকে আমরা এখানে যোগ চিহ্ন দেব যুগ প্লাস করব আর কি একশো পঁয়ত্রিশ ফোরণ এক দিয়েছি তারপরে এখানে যে এটা বাঘ শেষ রয়েছে নব্বই নব্বইটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখবো এভাবে এখানে বাক্সিস জিরো আসেনি তাই আমরা এভাবে লিখবো তো এব বাক্স নটিক্যাল টু জিরো বাক্সের জিরো আসেনি তাই আমরা নটিক্যাল টু দিয়েছি আবার এই যে নব্বই রয়েছে সেটাকে আমরা বাজক রাখবো আর আগের যে বাজুক ছিল একশো তো পঁয়ত্রিশ এটাকে আমরা এখানে লিখবো এটাকে আবার বাগ দিব নব্বই একে নব্বই মাইনাস করলে থাকবে ফাইভ তেরো থেকে নয় গেলে থাকবে চার পঁয়তাল্লিশ তো আমরা আবার পেয়েছি আগে পেয়েছিলাম দুশো পঁয়ত্রিশ এখানে লিখেছি দুশো পঁচিশ এখন পেয়েছি আমরা একশো তো পঁয়ত্রিশ পেয়েছি ভাজ্য মানে ভিতরে যেটা পেয়েছি সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ তাই ভিতরেরটাকে এখানে লিখবো একশো তো পঁয়ত্রিশ পেয়েছি একশো তো ইকুয়াল টু দিব তারপরে আগের মতো আগে যে একশো পঁয়ত্রিশের সঙ্গে আমরা এক গুণ দিয়েছিলাম বা পূরণ দিয়েছিলাম এখন এক নব্বইয়ের সঙ্গে আমরা এক পূরণ দিব নব্বই পূরণ এক তারপরে আমরা প্লাস করেছিলাম নব্বই মানে বাক যেটা ছিল নব্বই সেটা প্লাস করেছিলাম এখন যে বাক আছে এটার নব্বই আর একশো পঁয়ত্রিশের বাক হচ্ছে পঁয়তাল্লিশ তাই আমরা ৪৫ কে যোগ প্লাস দেব এটার সঙ্গে এখন কিন্তু বাক্সের জিরো আসেনি তাই আমরা লিখব তয়েব বাক্সেস নিক টু জিরো যতক্ষণ জিরো জিরো আসছে না ততক্ষণ আমরা এটাকে বাঘ দিতেই থাকবো আগের মতো আবার আমরা বাজককে পঁয়তাল্লিশকে বাজক করে নিব আর আগের যে বাজক ছিল নব্বই এটাকে আমরা এখানে লিখব বাঘ দিব পঁয়তাল্লিশ দুইখানে নব্বই জিরো জিরো থাকবে আমরা ভিতরটাকে এখানে লিখবো এখন ছিল নব্বই আছে ভিতরে মানে ভাহ্য এটাকে আমরা এখানে আমরা ভিতরেরটাকে লিখেছি নব্বই তারপরে লেখার পরে আমরা পঁয়তাল্লিশকে দুয়ের সঙ্গে পঁয়তাল্লিশকে দুয়ের সঙ্গে পূরণ দিতে হবে এই পঁয়তাল্লিশকে মানে বাজকের সঙ্গে বাকপলকে গুণ দিতে হবে পঁয়তাল্লিশ পূরণ দুই তারপরে আগের মতো আমরা এটাকে এটার যে বাক রয়েছে জিরো এটাকে আমরা প্লাস করব প্লাস জিরো এখন কিন্তু বাক আমাদের জিরো রেখেছে তাই আমরা এখানে লিখব যেহেতু বাক্সেস ইকুয়েল টু জিরো অন ইকুয়েল টু হবে নট ইকাল টু হবে না বাক্সেস কারণ আমাদের আমরা জিরো পেয়ে গেছি তাই আমরা লিখেছি যেহেতু বাক শেষ ইকুয়েল টু জিরো তাই পঁয়তাল্লিশের সঙ্গে নব্বইকে বাক করে আমরা পেয়েছি জিরো তাই এখানে আমাদের পঁয়তাল্লিশ হবে গোসাঘ এখানে যে পঁয়তাল্লিশ এটা হবে আমাদের গোসাঘ তো আমরা এভাবে লিখব অতএব একশত পঁয়ত্রিশ এবং দুইশত পঁয়ত্রিশ এর গোসা গো সমান পঁয়তাল্লিশ